আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বৈশাখী আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি আমাদের বাসায় খুবই পছন্দ করে সবাই। আর শীতের সকালে কিন্তু এরকম গরম গরম সবজি খিচুড়িটা খুব মজা লাগে খেতে। তো আমি এখানে সবজি খিচুড়ি রান্নার জন্য গাজর, আলু আর পেঁয়াজের কলি কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। যারা এমনি সবজি খেতে পছন্দ করেন না তাদের কিন্তু সবজি খাওয়ার এটা খুব ভালো একটা উপায়। আর শীতের সবজিগুলো দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে চাল আর ডাল ধুয়ে নিয়েছি। চাল আর ডালটা আমি সমপরিমাণ নিয়েছি। এখানে ডালের মধ্যে নিয়েছি আমি মসুর আর মুগের ডাল। এখন আমি এটা পানি ঝরতে দিয়েছি। আর খিচুড়ি রান্নার জন্য আমি এখানে প্রেশার কুকারের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব। তো পেঁয়াজ অল্প একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর লবণ। এখন এর মধ্যে সবজি দিয়ে আমি ভালো করে সবজিটা মশলার সাথে মিক্স করে নিব। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি চাল দিয়ে দিব এর মধ্যে। তবে চাল দেওয়ার আগে চাল আর ডালের মধ্যে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি মাংসের মশলা। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া। মশলাগুলো চালের উপর দিয়ে দেওয়ার পর আমি এখন চালটা প্রেশার কুকারে দিয়ে দিব। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে আমি চাল ডালটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। এই সবজিটা কিন্তু ঝরঝরে হবে না, এই সবজিটা একটু নরম হবে, আবার একদম পাতলাও হবে না, মানে মোটামুটি নরম হবে। এখন সব কিছু কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি খিচুড়িটা একটু নরম করব। খিচুড়িটাতে একটা শীষ দেওয়ার পর আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি। আর এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি। ডিমটা আমি আগেই ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে কিন্তু ডিম এবং বেগুন ভাজা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমার বেগুনগুলো ভাজা হয়েছে, আমি এগুলো তুলে নিয়েছি। লাইটিংয়ের জন্য বেগুনগুলো যদিও একটু কালচে লাগছে, বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে। আর এখন আমি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য এখানে তেলে শুকনামরিচ আর জিরা ভেজে নিচ্ছি। শুকনামরিচ আর জিরাটা একটু ভাজা হয়ে গেলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিব, তারপর এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিলে কিন্তু খিচুড়িতে খুব ভালো একটা স্মেল আসে আর খিচুড়িটা খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। যারা কখনও ফোড়ন দেওয়া খিচুড়ি খাননি তারা কিন্তু একবার খেলেই পার্থক্যটা বুঝতে পারবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি কালো করা যাবে না, এতে পুরো খিচুড়িটা তিতো হয়ে যাবে এবং একটা পোড়া গন্ধ হয়ে যাবে। পেঁয়াজটা একটু এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলেই এই পেঁয়াজটা খিচুড়ির মধ্যে আমি এখন ঢেলে দিব। পেঁয়াজটা ঢেলে দেওয়ার পর খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এই খিচুড়িটা একটু নরম করে সবজি দিয়ে করাই, আমার মনে হয় এটা স্বাদ আরও অনেক বেশি লাগে। আর এই খিচুড়িটা বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারী, একটু নরম করে রান্না করাই, বাচ্চারাও খুব ইজিলি এটা খেতে পারবে। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম আরও মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।